এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কিচ্ছু হবে না জুমের, আমি এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এক সেকেন্ড দাঁড়ান। তোমার কিচ্ছু হবে না, তোমাকে সুস্থ হয়ে উঠতে হবে আমার জন্য, আমাদের সন্তানের জন্য। আমি আমি তোমাদের দুজনের কোনো ক্ষতি হতে দেব না, কোনো অঘটন ঘটবে না ঝুম। তুই তো কাল থেকে খাবার খাওয়া তো দূরের কথা, তুই জল স্পর্শ পর্যন্ত করিস নি। তুই এই জলটা খেয়ে নে তো আগে। আরে খেয়ে নে, খেলে যে তুই অসুস্থ হয়ে যাবি কেন বুঝতে পারছিস না? আমি পারবো না, ওদের যতক্ষণ না খবর আসছে আমি জল স্পর্শ করতে পারবো না। দিদি ভাই, ও দিদি ভাই কোথায়? ও দিদি ভাই, দিদি ভাই মিমি আমার কোথায় গেল? একটু দিদুন দিদুন, ও দিদুন মিমি কোথায় বলো তো? বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না। অন্যদিন তো আমাদের ব্যাগ গোছাতে তারপর রেডি করতেও হেল্প করতো, আজকে দেখো এলোই না। ওরা একটু বেরিয়েছে সোনা, চলে আসবে। কালকে রাতে কি হয়েছিল? এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল যে আমি তো ঘুমাতেই পারছিলাম না। কেউ ঝগড়া করছিল নাকি গো? ঝগড়া কেন হবে, আসলে কালকে অনেক রাত অবধি সবাই জেগেছিল তো ওই একটু গল্প স্বল্প করছিল। কিন্তু রাত জাগা তো আর নেলদি। হ্যাঁ ঠিক তো, একদম ঠিক বলেছ। ঠিক আছে আজকে সবাই বাড়িতে আসুক, আমি সবাইকে খুব করে বকে দেবো। জামা এখন তাড়াতাড়ি সাবধানে স্কুলে চলে যাও। আচ্ছা টাটা 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 টাটা, বাই বাই। ওমা ওমা সবাইকে একসাথে প্রণাম করবো।